লুক, এইটা একটা নতুন প্ল্যাটফর্ম। আলটিমেটলি এখানেও ফিল্ম হচ্ছে, আমাদের চলচ্চিত্রে আগে যেভাবে ফিচার ফিল্ম হতো সেখানেও ফিল্ম হচ্ছে, টেলিভিশন নাটক যেখানে করি সেখানেও গল্প হচ্ছে। যেহেতু সময়ের দাবি, ইন্টারনেট, ইউটিউব, ওটিটি প্ল্যাটফর্ম, সো আমার মনে হয় না কোনো ইম্প্যাক্ট পড়বে, বরং আমার মনে হয় উল্টোটা, প্রতিযোগিতাটা অনেক বাড়বে, অনেক কোয়ালিটি ওয়ার্ক হবে। কোয়ালিটি ওয়ার্ক না করতে পারলে আপনি এখানে টিকে থাকতে পারবেন না, কারণ এখানে অনেক নতুন আসবে, মিডিয়াম অনেক ওপেন। সো যে যত ভালো কাজ করবে, ভালো কন্টেন্ট ডিল করবে, সেই এখানে টিকে থাকবে এন্ড অফ দ্য ডে। প্রথম কথা হচ্ছে, পৃথিবীতে এবং এই বাংলাদেশে অনেক ধরনের প্রফেশন আছে, এক একটা প্রফেশনের রকম এক এক রকম, দায়বদ্ধতা এক এক রকম। সে একজন সিমেন্ট ফ্যাক্টরির বিজনেসম্যান, তার একটা বিশাল ফ্যাক্টরি আছে। সিমেন্ট ফ্যাক্টরির বিজনেসম্যানের সাধারণ মানুষের প্রতি, দেশের প্রতি যে দায়বদ্ধতা, একজন ডিরেক্টরের দায়বদ্ধতার ডিফারেন্ট, কারণ তার পেশা হচ্ছে মিডিয়াম, আমাদের মিডিয়াকে রিপ্রেজেন্ট করে। এই পেশাটা, তার এই অ্যাক্টিভিটিটা, তার এই কাজটি সাধারণ মানুষ দেখে, বিনোদন নেয়, শেখে, অথবা কাঁদে, হাসে, খারাপ হলে খারাপটা নেয়। সো একজন মিডিয়ার মানুষের দায়বদ্ধতা, জব রেসপন্সিবিলিটিস অনেক বেশি কঠিন, অনেক বেশি দায়িত্ব নিতে হয়, কারণ আমার কাজটি দেখে মানুষ প্রভাবিত হয়। সো আমি যখন একটি কাজ করব অভিনেতা হয়ে, অথবা একজন ডিরেক্টর যখন ডিরেকশন করবে, অথবা একজন স্ক্রিপ্ট রাইটার যখন স্ক্রিপ্ট লিখবে, তখন তাকে অবশ্যই ভাবতে হবে সোসাইটির কথা, দেশের কথা, আমাদের কৃষ্টির কথা, আমাদের কালচারের কথা, আমাদের নর্মসের কথা। সেটা যদি না হয় তাহলে ভীষণ দেউলিয়াপনা প্রকাশ পাবে এবং এটা আমাদের সোসাইটিকে নেগেটিভলি ইম্প্যাক্ট দেবে। আমি মনে করি যার যা কিছু ইচ্ছে হলেই চাইলেই মিডিয়ায় করতে পারে না, করা উচিত নয়, এটা তার দায়ভার, দায়িত্ববোধ।